हाय एवरीवन, आमी राहुल आर तुम्हारा देखो MLT बाय राहुल। आज के एक नतून आपडेट नहीं एसेछि तुम्हारे जो तो तुम्हारा अने के जिज्ञासा करछिले जे जेनफासिओजी 2022 जे कलेज लेवल मॉपअप राउंड हुआर कोथा एक नोटिस बेरिए छिलो एवं कौन कौन कलेजे कीभावे होच्छे। तो तुम्हारे अनेक दिन आगे एक भिडियोते जानिएछिलाम जे कलेज लेवल अर्थात डिसेंट्रलाइज्ड जे काउंसिलिंगटा हय सेटा एकदम शेष मुहूर्तेर दिके सीट किछु फाँका थाकले সেই বেসিসে কলেজ বেসিসে হবে। অর্থাৎ এই খবরটা তোমরা হয়তো জেনফাসিওজির ওয়েবসাইট থেকে প্রত্যেকটা কলেজের ডিটেলস পাবে না, কিন্তু এই ডিটেলসগুলো তোমরা কলেজের ওয়েবসাইটে পাবে। এক্সাম্পল আরজিকর, NRS, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বা কল্যাণী বা আরও অন্যান্য যে কলেজগুলি রয়েছে সেখানে। তো ইতিমধ্যে NRS থেকেও একটা নোটিশ পাবলিশ হয়েছিল আরজিকর, সেই জন্য তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা যারা যারা ওয়েট করছো এখনও এই কলেজ লেভেল মপআপ রাউন্ডের জন্য তোমরা কলেজের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারো। তো ইতিমধ্যে আজকে একটি আপডেট নিয়ে এসেছি একটি কলেজের ব্যাপারে। তো আজকে যে আপডেটটি নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে সেটি হলো ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে BSc MLT কোর্সটির জন্য 2022-25 যে কাউন্সিলিং হচ্ছিল তার ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং 2022 অর্থাৎ কলেজ লেভেল যে একটা কাউন্সিলিং তার ব্যাপারে একটি নোটিশ পাবলিশ হয় 27 সেপ্টেম্বর। এবং সেই নোটিশে কিন্তু কিছু সিটস ফাঁকা রয়েছে এবং সেই সিটসগুলিকে কলেজ লেভেল অর্থাৎ কলেজে গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশনের মাধ্যমে সেখানে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে, সেই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো চলো নোটিশটিতে কী ডিটেলস বলা রয়েছে এবং তোমরা যারা যারা ওয়েট করছিলে এতদিন, তোমরা অনেকে কমেন্টে করে জিজ্ঞাসা করছিলে যে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে BMLD সম্পর্কিত কোনো সিটস ফাঁকা রয়েছে কি না, আপডেট ছিল না তো তোমাদের জানাতে পারিনি। তো দেখো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ নোটিশটা, নোটিশটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে বা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা নোটিশটাতে দেখতেই পাচ্ছ এটা 27/9 প্রকাশিত হয়েছে। ফর অ্যাডমিশন টু BSc MLT কোর্স সিজন 2022-25 থ্রু ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং অর্থাৎ যেটা কি কলেজ লেভেল মপআপ রাউন্ড বলা হচ্ছে। এখানে দেখো সিটস অর্থাৎ যে কতগুলো আসন সিটস খালি রয়েছে তার ব্যাপারে আপডেটটা, সেটা হচ্ছে ক্যাটাগরি ওপেন 2 সিটস, ওপেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ PH 1 সিট, শিডিউল ট্রাইব ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ PH হচ্ছে 1 সিট। দ্য উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু অ্যাটেন্ড দ্য স্টুডেন্ট সেকশন গ্রাউন্ড ফ্লোর, তোমাদেরকে বলা হচ্ছে যে স্টুডেন্ট সেকশন গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তার সময় হচ্ছে কলকাতা, তার সময় হচ্ছে 18 অক্টোবর 2022 বিটুইন 10 AM টু 12 নুন অর্থাৎ 18 অক্টোবর 10 থেকে 12 মধ্যে তোমাদেরকে কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যেতে হবে। যারা যারা ইচ্ছুক তোমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে অ্যালং উইথ দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড ফিস অর্থাৎ তোমাদেরকে ডকুমেন্টস এবং ফিস সহকারে যেতে হবে। এরপর দেখো যেটা তোমরা প্রত্যেক কাউন্সিলিংয়েই পাও জেনফাস ক্ষেত্রে যে GMR বেসিসেই কিন্তু সিলেকশন হবে, কাউন্সিলিং হবে। সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ কমন GMR। দ্য এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রিপোর্ট উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস, ডকুমেন্টসগুলোর ব্যাপারে এখানে আপডেট দিয়ে দিয়েছে। ডকুমেন্টস ব্যাপারে চাপ নেই, কেননা একদম কাউন্সিলিংয়ের প্রথম থেকে তোমাদেরকে সেম ডকুমেন্টসই বলা হচ্ছিল, তো আশা করি সেগুলো তোমাদের কাছে রয়েছে অর্থাৎ তোমরা ঠিকঠাক করে রেখেছো। জেনফাসিওজি র্যাঙ্ক কার্ড, ভ্যালিড এজ প্রুফ ডকুমেন্টস, ডোমিসাইল সার্টিফিকেট, ক্লাস 12 মার্কশিট, প্রিন্ট আউট অফ দ্য প্রোফাইল ডাউনলোড ফ্রম WBJEB ফ্রম জেনফাসিওজি কাউন্সিলিং অর্থাৎ এই তোমাদের জেনফাসিওজি WBJEB এর আন্ডারে যে আইডি পাসওয়ার্ড আছে সেখানে ঢুকে তোমাদের প্রোফাইলের একটা প্রিন্ট আউট লাগবে, এটা করিয়ে নিও, এটা হয়তো সবারই কাছে থাকবে না। আর কাস্ট সার্টিফিকেট থাকলে PH SC থাকলে SC ST OBC যাই থাকুক সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদেরকে শো করাতে হবে। ফিস টু বি ডিপোজিট ফর অ্যাডমিশন এবং এরপরে নিচে তোমরা আসলে দেখবে ফিস সম্পর্কে তোমাদেরকে আপডেট দেওয়া রয়েছে। ফিসের ব্যাপারে এবং অ্যাডমিশনের ব্যাপারে এগুলো জেনে নেওয়া দরকার। অ্যাডমিশন ফি তোমাদেরকে লাগবে 11,000 টাকা রুপিস 1,100, তো সরি হ্যাঁ 1,100 টাকা লাগবে, ইন ক্যাশ তোমাদেরকে দিতে হবে। কজেন মানি ডিপোজিট লাগবে রুপি 2,000 লাগবে, এটাও ক্যাশ তোমাদেরকে দিতে হবে। এরপর বলি কোর্স ফিস ফর অ্যাডমিশন, যেটা তোমাদেরকে আগেও কলেজ বেসিসে যখন ফিস স্ট্রাকচার বলেছিলাম সেটা বলেছিলাম, ফার্স্ট ইয়ারে তোমাদেরকে 15,000 টাকা লাগবে, অনলি টু বি পেড অনলি থ্রু ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ দ্য ফ্যাকাল্টি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনিক ওয়েস্ট বেঙ্গল, হাইজিন ওয়েস্ট বেঙ্গল। তো এক্ষেত্রে
তোমাদের ফিজটা জেনে নিতে হবে, কারণ তোমরা হয়তো অনেক দূর থেকে অনেকে আসবে, তো ফিজের ব্যাপারটা আগে থেকে জেনে নেওয়া ভালো এবং রেডি করে রাখা ভালো। আমাদেরকে ক্যাশ কত লাগবে এবং কোনটা ড্রাফট করতে হবে কত এবং কোন ফেভারে সেটাও জানিয়ে দিলাম। তো সেই রকম তোমরা এই অ্যাডমিশন সংক্রান্ত ফিজ সংক্রান্ত জিনিসগুলো একটু ভালো করে দেখে নাও। তো এই হলো সম্পূর্ণ আপডেটটি। ভিডিওটা তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের এই সম্পর্কিত যে ডাউট আছে বা তোমরা প্রত্যেকটা প্রসিডিওর বুঝতে পারবে। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবার পরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, ডাউট থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে বলতে পারো। এবং তোমরা যারা যারা এতদিন ওয়েট করছিলে, তো তোমরা সেই মতো কাজ করো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এবং যারা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি, তারা পারলে অবশ্যই করে দিও। এবং এরকম ভিডিওগুলো পেতে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।